বন্দে ভারত মিশনে ঢাকা থেকে রওনা দিল আটকে থাকা 170 পড়ুয়া। নভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে বাংলাদেশে অবস্থানরত 170 জন ভারতীয় শিক্ষার্থী ঢাকা ছেড়েছেন। শুক্রবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার এক বিশেষ ফ্লাইটে তারা ঢাকা ছাড়েন। বাংলাদেশে অবস্থানরত ভারতীয় হাইকমিশনার জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে করোনা ভাইরাস মহামারীর কারণে বিদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে বন্দে ভারত মিশন নামে বৃহত্তম প্রত্যাবাসন কার্যক্রম শুরু হয়েছে। এ ভারতীয় নাগরিকদের মধ্যে অনেকেই রয়েছেন যারা চাকরি, পড়াশোনা, ইন্টার্নশিপ, পর্যটন, ব্যবসা ইত্যাদি বিভিন্ন কারণে লকডাউনের আগে বিভিন্ন দেশে গিয়েছিলেন। এছাড়াও রয়েছেন অন্যান্য ভারতীয় নাগরিক যাদের চিকিৎসা সংক্রান্ত জরুরি পরিস্থিতি বা পরিবারের সদস্যের মৃত্যুজনিত কারণে ভারত সফর অনিবার্য। বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের 8ই মে থেকে পর্যায়ক্রমে সরিয়ে নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে এয়ার ইন্ডিয়ার 7টি ফ্লাইটে ভারতীয় নাগরিকদের শ্রীনগর 8, 12, 13 মে, দিল্লি 9 এবং 11ই মে, মুম্বাই 10ই মে এবং চেন্নাই 14ই মে নিয়ে যাবে। প্রতিটি ফ্লাইটে প্রায় 170 জন যাত্রী বহন করা হবে। প্রথম ফ্লাইটে ঢাকার বিভিন্ন মেডিকেল কলেজ থেকে আটকে পড়া শিক্ষার্থীদের শ্রীনগরে ফিরিয়ে নেওয়া হয়েছে। হাই কমিশন ও শিক্ষার্থীদের সঙ্গে নিরবচ্ছিন্নভাবে যোগাযোগ রক্ষা করে এবং এই কঠিন পরিস্থিতিতে সর্বোচ্চ উদারতার সঙ্গে পাশে থাকা মেডিকেল কলেজ সমূহের অধ্যক্ষদের ঘনিষ্ঠ সহযোগিতায় খাদ্য, বাসস্থান, অর্থ ইত্যাদি বিভিন্ন বিষয় সমাধান করেছে। ঢাকা থেকে জাহাঙ্গীর খান বাবু, টাইমস বাংলা।